ছেড়ে চলে গেলেন আপনি আমার? অস্ট্রেলিয়ার এক বিশাল কক্ষে চেয়ারে আনমনে বসে কিছু ভাবছিল যুবকের। বলিষ্ঠ গড়নের যুবকটির ফর্সা মুখটি শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। হাতে যুবকটির টক ঠক করে পানি পান করল। হাতের সামনে তার প্রেয়সীর হাসি মাখা একটা ছবি। যুবকটি ছবিটা হাতে নিয়ে নিল, আনমনে বলল, রিমি যথারীতিতে সব ক্লাসই করছে। রিমি আর চোখে খেয়াল করছে ক্লাসের সবাই তার দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটাই স্বাভাবিক অয়ন যা শুরু করেছে, সুহিতা রিমির পাশে বসে বলে, দোস্ত, এই কলেজের প্রফেসররা কি জানে না তুই বিবাহিতা? সবগুলো তোর লগে লাইন মারার জন্য রেডি হয়ে আছে। সকালে এআরসি তোকে সকালের সামনে হাত ধরে নিয়ে গেল, আর এখন আসিফ স্যারও তোকে কেমন জানি তাকাচ্ছে ক্লাসের ফাঁকে। আসিফ স্যার লাইন মারতে পারে, বাট এআরসি স্যারও? জয়িতার কথায় এবার ভালো করে লক্ষ্য করলো তাদের প্রফেসর ডক্টর আসিফ অনেকক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ডক্টর আসিফ রিমির কাছে এসে রিমির দিকে হাত বাড়িয়ে কলমটি এগিয়ে দিয়ে বলে, মিস রিমি, আপনি কালকে আমাকে সাইন করার জন্য কলমটি দিয়েছিলেন, তা ফেরত দেওয়া হয়নি, নিন এখন। রিমি হাত বাড়িয়ে কলমটি নিয়ে নিলে আসিফ সকলের আড়ালে রিমির হাত ধরে কলমটির সাথে একটা চিঠিও গুঁজে দেয়। রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকায়। অরুণ ওটির দিকে যাচ্ছিল, তখনই কাছে জানলা দিয়ে দৃশ্যটি তার চোখে পড়ে। মাথায় রক্ত চড়ে বসে অরুণের, হাত মুঠো হয়ে যায় অরুণের। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে কথাটি ভাবলেই অহনের মাথায় রক্ত চড়ে বসে। রাগে কপালের ভাঁজ পড়ে যায়। অহনের কপালে আঙুল রেখে কিছু একটা ভেবে বাঁকা হাসে। আসিফ রিমির হাতে চিঠি গুঁজে দিলে রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ খুব আস্তে করে বলে, বাসায় গিয়ে পড়িও, কেমন? আসিফ কথাটি বলার সাথে সাথে দূরে সরে কিস থেকে একটা অপারেশন সূক্ষ্ম ধারালো চাকু তার হাতে এসে গেঁথে যায়। আসিফ ব্যথায় কুঁকড়ে ওঠে। আসিফের ওপর হঠাৎ এমন আক্রমণ, রিমি সহ ক্লাসের সবাই অবাকের শীর্ষে পৌঁছে যায়। রিমি ভয় পেয়ে যায় আসিফের অবস্থা দেখে। চাকুটা এমনভাবে নিক্ষেপ করা হয়েছে যার ফলে চাকুটা আসিফের হাতে গেঁথে গিয়েছে, রক্ত অনবরত গড়াচ্ছে। আসিফ ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। রিমি চোখ যায় সামনে থাকা যুবকের দিকে। যুবকের ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান, চোখ দুটো টকটকে লাল আভা ধারণ করেছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আসিফের অবস্থা করুণ হতে দেখে নার্সরা আগে এগিয়ে আসতে নিলে যুবকটি তাদের হাতের ইশারায় মানা করে দেয়। ডক্টর এআরসির বাধা পেয়ে নার্সরাও আর এগিয়ে যেতে পারে না। ডক্টর এআরসি আসিফের দিকে এগিয়ে যায়। অয়নকে দেখে রিমির বুঝতে বাকি থাকে না কাজটা আর কেউ নাই, বরং ইচ্ছাকৃতভাবে অয়ন নিজেই করেছে। অয়ন আসিফের হাত থেকে এক টান দিয়ে চাকুটা বের করে। এতে আসিফের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে আসিফ। অয়ন চাকুটার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, ডক্টর আসিফ, ইউ নো, হাত সবসময় সামনেই রাখতে হয়, না হলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখুন না, যেমন আমি আমার ছোট্ট নিশানার প্র্যাকটিসটা করছিলাম, ভুলবশত আপনার হাতে গিয়ে লেগে গেল। কত ব্যথা পাচ্ছেন আপনি, কতটা সাফার করছেন সামান্য ভুলের জন্যে। আসিফ অয়নের দিকে তাকাতেই অয়ন রিমির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে কাঠিন্য গলায় বলে ওঠে, তাই বলছি যার তার উপর হাত বাড়ানোর আগে তার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, না হলে ছোটোখাটো ভুলের মাশুল সারা জীবন ধরে দিতে হয়। তখন চাইলেও ভুলটাকে সংশোধন করা যায় না। কথাটি বলেই অয়ন বাঁকা হাসি দিয়ে কাউকে হাঁক ছেড়ে ডাকে। রিমির ভয়ে হাত পা কেমন একটা কাঁপছে, সেদিনের কাণ্ডের কথা মনে পড়ে যায়। লোকটার কি অবস্থা করেছিল অয়ন? আসিফের অবস্থা নিশ্চয়ই আরও করুণ হবে, এমনিতেও বেচার হাতের অবস্থা একেবারেই করুণ। অয়নের আদেশে একজন লোক এসে হাজির হয়, তার থেকে আইডি কার্ডটা নিয়ে অয়ন রিমির দিকে এগিয়ে রিমির গলায় আইডি কার্ডটা ঝুলিয়ে দিয়ে বলে,
নাও ইটস পারফেক্ট। তো মিস উপস মিসেস রিমি চৌধুরী, এখন আপনার আইডি কার্ডটি পারফেক্ট তো? আহানের কথাতে সকলের চোখ যায় রিমির আইডি কার্ডের দিকে, তাতে বড় বড় করে লেখা মিসেস রিমি চৌধুরী। সকলের বুঝতে আর বাকি রইল না, রিমি আর কেউ নয় বরং তাদের প্রফেসর ডক্টর এআরসির বউ। চৈতা নিজেও যেন ঘোরের মাঝে আছে। রিমির স্বামী তাহলে স্বয়ং এআরসি, কিন্তু রিমি এই বিষয়টি এতদিন গোপন করে রেখেছিল কেন? রিমিও নিজেও হতবাক, সে কখনো ভাবেনি অয়ন এমন কাজ করে বসবে। হ্যাঁ, অয়ন কথাটি বলেছিল, কিন্তু অয়নের কথাকে ততটা গুরুত্ব দেন রিমি। মেয়েরা অসহায় চোখে তাকিয়ে আছে, তাদের ভাবতে কষ্ট হচ্ছে, যাকে নিয়ে তাদের এত স্বপ্ন এত কল্পনা সে বিবাহিত। আসিফ শুধু ঢোক গিলছে, প্রফেসর এআরসির বউকে লাইন মারার ভয়াবহ সাহসিকতা দেখানোর ফল তাকে আজীবন ভোগ করতে হবে। অয়ন ঘাড় কাত করে আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, বলেছিলাম আমি কারো পরিচয় সম্পর্কে অজ্ঞাত হয়ে তার দিকে হাত বাড়ানোর শাস্তি আজীবন ভোগ করতে হবে। কথাটি বলে ক্লাসের সকলের সামনে অয়ন রিমির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। রিমিকে কেবিনে নিয়ে এসে নিজের চেয়ারে রাগে ফুসফুস করতে থাকে, হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয়। সামনে যা পাচ্ছে তাই বারবার ছুঁড়ে মারছে। অয়নের এমন ভয়ঙ্কর রাগ দেখে যথেষ্ট রিমি ভয়, খুব ভয় পেলেও রিমি কিছুটা সাহস জুগিয়ে অয়নের মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, এসব কি শুরু করেছেন আপনি? সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলছেন কেন? আপনি তো একজন নাম করা ডক্টর। তো ডক্টর এগিয়ারসি একজন ডক্টর হয়ে এরকম পাগলের মতো জিনিস ছড়াছড়ি করা কি আপনার মানায়? আর আপনি সকলের সামনে প্রফেসর অফিসের হাতে ইচ্ছে করে চাকু বসিয়ে দিয়েছিলেন। আমি জানি কি অবস্থা করেছেন ওনার হাতে, দেখেছিলেন? অয়ন গাছের ফুলদানিটা হাতে নিয়ে রিমির দিকে এগোতে এগোতে বলে, কেন, তোমার কি বেশি দরদ উতলে উঠেছিল ওই রাস্কেল আসিফের জন্যে? অয়নকে এইভাবে কাচের ফুলদানি নিয়ে রিমি বেশ ঘাবড়ে গিয়ে পিছতে থাকে। লোকটাকে তার কাছে বড্ড উন্মাদ মনে হচ্ছে। এখন কি তার মুখের ওপর কথা বলায় কাচের ফুলদানি দিয়ে রিমিকে কি মারবে নাকি? কথাটা মাথায় আসতে রিমি দ্রুত পিছনে শুরু করে, লোকটাকে দিয়ে ভরসা নেই তার। রোহানা চৌধুরী তার অফিসে বসেছিল, কিছু কাজ করছিল, তখনই তার কেবিনে কেউ নক করে। রোহানা চৌধুরী তাকে দেখে পায়েল দাঁড়িয়ে আছে, পায়েলকে দেখেই তিনি ভেতরে আসতে বলেন। পায়েল হাসি মুখে রোহানা চৌধুরীর বিপরীত চেয়ারে বসে পড়ে। রোহানা চৌধুরী পায়েলের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, তা পায়েল, কাল তো তোমাকে কানাডা যেতে হবে, তা প্রস্তুতি কেমন? তা ভালো, কিন্তু কিন্তু কি? পায়েল মুখটা কালো করে জবাব দিয়ে বলে, আমি এক সপ্তাহের জন্য কানাডা যাচ্ছি, তাই ভাবছিলাম আজকের দিনটা অয়নের সাথে স্পেন্ড করব, কিন্তু অয়ন তো আমাকে সহ্যই করতে পারে না। রোহানা চৌধুরী পায়েলের কথার প্রেক্ষিতে মুচকি হেসে জবাব দেয়, তাহলে এই ব্যাপার? দাঁড়াও, আমি এক্ষুনি অয়নকে ফোন করে বলে দিচ্ছি, আমার কথা ফেলতে পারবে না। পায়েলের চোখ মুখে খুশির ছিলিক চিকচিক করতে থাকে। অপরদিকে অয়নকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে গিয়ে নিলে অয়ন রিমির হাত ধরে একেবারে রিমিকে নিজের কাছে টেনে নেয়। রিমির চোখ বন্ধ করে নেয় ভয়ে, এই বুঝি লোকটা তাকে ফুলের টপ দিয়ে মারবে। রিমির ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অয়ন রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে নেয়। রিমির চোখ খুলে দেখে অয়ন এখনও রাগেও ফুসফুস করছে। রিমি সরে যেতে নিলে অয়ন নিজের আঁখি জোড়া বন্ধ করে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, ছটফট করো না রিমি পড়ি, কিছুক্ষণ স্থির হয়ে আমাতে মিশে থাকো। রিমি তাই করল, চুপটি করে দাঁড়িয়ে থাকলো। অয়ন কিছুক্ষণ নীরব থেকে শীতল গলায় বলল, এই মুহূর্তে আমার রাগটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, রাগের মাথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, হয়তো তোমাকেও আঘাত করে ফেলতে পারি, তাই রাগটা সংযত করতে চাচ্ছি। আমি যে তোমায় আঘাত করতে পারবো না রিমি পড়ি, তা রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকায়। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে।
তাদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় অয়নের ফোনের রিংটোন। অয়ন ফোনের বেজে উঠলে রিমি দেখতে পায় অয়নের ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা গ্র্যান্ডমা। রিমি অয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আচ্ছা আমাকে ছাড়ুন, আপনার গ্র্যান্ডমা ফোন করেছে। অয়ন রিমিকে ছাড়ে না, বরং বিরক্ত হয়, রাগ হয় নিজের ফোনের প্রতি। এমন একটা মুহূর্তে বাঁচতে হলো অয়ন রিমিকে নিজের থেকে ছাড়িয়ে ফোনটি হাতে নিলে দেয়ালে ছুঁড়ে মারে। আমাদের এআরসি স্যার তোর নিজের বর, এতদিন তুই এই কথাটি লুকিয়ে রেখেছিস। জয়িতার প্রশ্নে রিমি চুপ হয়ে যায়। অয়নের কেবিনে অয়নের এমন উদ্ভট পাগলামি দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না রিমি। দ্রুত পায়ে অয়নের কেবিন ছেড়ে বেরিয়ে যেতে যায় সে। অয়ন কেন যেন রিমিকে আটকায়নি, চেয়ারে বসে রাগে ফুসফুস করছে। রিমি কেবিন থেকে বেরোতেই রিমি দেখে জয়িতা প্রশ্ন ছুড়ে মারে। রিমি কিছুক্ষণ চুপ থেকে জয়িতার হাত ধরে হসপিটালের বাইরে ক্যান্টিনে নিয়ে আসে। সেখানে দুজন গিয়ে বসে পড়ে। জয়িতা মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল তা জয়িতাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিমি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে শুরু থেকে সব খুলে বলে জয়িতাকে। সব শুনে জয়িতা মুখে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকে, অতঃপর দাঁড়িয়ে উঠে রিমির পাশে বসে রিমির হাতখানা শক্ত করে ধরে বলে, এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই জানেনি না, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস অথচ আমাকে কিছুই বললি না। সব কিছু এতটা দ্রুত হয়ে গেল যে তোকে আমি সবটা গুছিয়ে বলেই উঠতে পারিনি। আমি সত্যি অনেকটা শকড হয়ে পড়েছিলাম, ভাগ্য যে আমাকে এখানে দাঁড় করাবে আমি কখনো ভাবিনি। জয়িতা রিমির কথা শুনে কিছুটা উৎফুল্ল হয়ে রিমির গলা জড়িয়ে ধরে বলে, একটা জিনিস ভালো হয়েছে, কি জানিস, দ্য গ্রেট হার্ট সার্জন ডক্টর এআরসি আমার জিজি হয়। ইস, যখন জিজু তোর পরিচয় সবার সামনে দিল তখন সবাই শকড হলেও আমি বেশ খুশি হয়েছিলাম রে। মেয়েগুলোর অবস্থা দেখলে তোর হাসি পেতো রে। জয়িতা হয়তো উচ্ছ্বাসিত হয়ে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে মুখের সম্পূর্ণ গাম্ভীরতা এতে রিমি বলে, তোকে তো আমি আগেও বলেছি আমাদের বিয়েটা সাময়িক, আমার সম্মান রক্ষার্থে রুহানা চৌধুরী অয়ন চৌধুরীর সাথে আমার বিয়েটা করেছিল, আমার বিয়েটা করিয়েছিলেন, কয়েকদিন বাদে আমাদের ডিভোর্স, তারপরেই বিয়ে। জয়িতার কিছু বলতে পারলো না রিমিকে, আপন মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, জিজু যদি অন্য কাউকে বিয়ে করবে কয়েকদিন পরে তাহলে জিজু তোর প্রতি এতটা পজিটিভ কেন? তোকে কেউ টাচ করলে জিজু কেন সহ্য করতে পারে না? তোর মনে কি প্রশ্ন জাগে না রিমি? জয়িতার মতো হয়তো রিমির মনের কঠিও প্রশ্নগুলো জমাট বেঁধে রয়েছে, কিন্তু রিমি চাইলেও তা বহিঃপ্রকাশ করতে পারছে না। অয়ন লোকটা আসলে চাইছেটা কি? অয়ন নিজের কেবিনে ইজি চেয়ারে বসে কপালে হাত রেখে কিছু একটা ভেবে চলেছে প্রতিক্ষণ, মাথায় ধপ করে আগুন জ্বলে উঠেছে তার। অয়ন চাইলেও রাগটা সংযত করতে পারছে না, তাই তো রিমিকে তখন কেবিন থেকে যেতে দিয়েছিল, কেননা অয়ন কিছুতেই চায় না তার দ্বারা রিমির কোনো প্রকার ক্ষতি হোক। অয়ন উঠে দাঁড়িয়ে তার কেবিনের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে দ্রুত একটা ওষুধ নিয়ে খেয়ে ফেলে, অতঃপর চেয়ারে চোখ বন্ধ করে ধপ করে বসে পড়ে। অয়ন কিছুটা শান্ত হয়, কিন্তু তবুও বারবার শুধু তার মাথায় একটা বিষয়ই ঝটনা পাকাচ্ছে, রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে, সে অন্য কাউকে নিঃশেষ করে দেবে অয়ন। অয়ন কথাটি ভেবে আনমনেই বাঁকা হাসে। মেঝেতেই পড়ে আছে তার আইফোনটি, যা কিছুক্ষণ আগে দেওয়ালে ছুঁড়ে ফেলেছিল। অয়ন উঠে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে টেবিলে রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অয়নকে অনেকক্ষণ যাবত ফোন করে চলে যাচ্ছিল মিসেস রুহানা চৌধুরী। চতুর্থবার ফোন করাতে ফোনের
ওপাশ থেকে শুনতে পায় মেয়েলি গলায় কেউ বলছে, আপনার ডায়েরিকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ অয়নের নাম্বার বন্ধ। রোহানা চৌধুরী কিছুটা চিন্তিত হয় বটে, অয়ন তো কখনো এমনটি করে না। তিনি ফোন করার সঙ্গে সঙ্গে ফোনটি রিসিভ করে ফেলে অয়ন। কিন্তু আজ এমন কি হলো? কি হলো গ্র্যান্ডমা, অয়ন ফোনটা ধরলো? রোহানা চৌধুরী থেকে কোনো প্রকার জবাব না পেয়ে আশাহত হলো পায়েল। উঠে দাঁড়ালো সে। কোথায় যাচ্ছ তুমি? অয়নের হসপিটালে যাচ্ছি, কয়েকদিন বাদে অয়নের সাথে বিয়ে। কিন্তু অয়ন এইভাবে আমাকে ইগনোর করে যাচ্ছে যে আমি মোটেও সহ্য করতে পারছি না গ্র্যান্ডমা, তো আমি যাচ্ছি। কথাটি বলে এই এক মুহূর্ত দাঁড়ায় না পায়েল, কটকট পায়ে বেরিয়ে যায় রোহানা চৌধুরীর অফিস থেকে। রোহানা চৌধুরী চাইলেও আটকাতে পারে না পায়েলকে। রিমি এবং জয়িতা হসপিটালের করিডোরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই শুনতে পায় ডক্টর আসিফের অবস্থা নাকি বেশ খারাপ, হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। রিমি এবং জয়িতা তাড়াতাড়ি করে আসিফের কেবিনের সামনে উপস্থিত হয়। সেখানে আরও কয়েকজন স্টুডেন্টও উপস্থিত হয়। ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আসিফ, মুখে অক্সিজেনের মাস্ক, ডক্টররা চেক আপ করছে তাকে। জয়িতা একজনের কাছে প্রশ্ন করে জানতে পারে আসিফের হাতে যে চাকুটি নিক্ষেপ করা হয়েছিল সেই চাকুতে এক প্রকার বিষ ছিল, যার বিষ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে ডক্টর আসিফের সর্বাঙ্গে। রিমি নিজেরই মাথাটা ঝিম করে ধরে যাচ্ছে, সে জানতো এমন কিছুই একটা করবে অয়ন। অয়ন তো উন্মাদ পাগল, মানুষকে মেরে ফেলতে তার হাত পা কাঁপে না।